একই সঙ্গে রাস্তায় বেরিয়ে চোখের সামনে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবার, মায়েরও মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে। এই পরিস্থিতিতে বাবা মাকে হারিয়ে দিশেহারা অবস্থায় দুই ভাই এক বোনের, সেই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। পড়াশুনোর সামগ্রীর পাশাপাশি নগদ 10,000 টাকা আর্থিক সহায়তা করলেন ওই পরিবারকে। জানা যায়, ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের 3 নং ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা দিলীপ রায় তার 3 সন্তানকে নিয়ে ওই এলাকাতে বাস করতেন তিনি। হঠাৎ করেই তাদের সংসারে নেমে আসে কালো অন্ধকার। বাড়ির সামনেই এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবা দিলীপ রায়ের। বাবা ও মাকে হারিয়ে কিভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না তিন ভাই বোন। কোনো রকমে দিদার সঙ্গে থেকে দিন যাপন করছে তারা। মা মারা যাওয়ার পর দিদার কাছ থেকেই বড় হয় এই দুই ভাই এক বোন। বাবা মারা যাওয়ার পর সংসার চালানো তাদের কপালে চিন্তার ভাঁজ। ইতিমধ্যে বেশ কিছু ব্যক্তি সংগঠন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। শুক্রবার সেই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসলেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। এদিন তিনি ওই বাড়িতে গিয়ে তিন ভাই বোন এবং দিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। এমনকি আইসি তার নিজের মোবাইল নম্বরও পরিবারের কাছে দিয়ে এসেছেন, যে কোনো দরকারে তার সঙ্গে যোগাযোগ করার কথা বলে এসেছেন। পরিবারের হাতে আর্থিক সহায়তার পাশাপাশি পড়াশোনার জন্য খাতা কলম ব্যাগ তুলে দেন তিনি। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এমএস রিয়া অটোমোটিভ, এমএইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। হিলিতে অসুস্থ অবস্থায় প্রাণ হারালেন এক বিএসএফ কর্মী। গতকাল রাত্রে হিলি পিওপিতে বিএসএফ কর্মী রাজবীন্দ্র সিং হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এরপর মৃত্যু হয় তার। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা রাজবীন্দ্র সিং হিলি পিওপিতে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন, এরপরই তাকে নিয়ে যাওয়া হয় হিলি গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। শুক্রবার হিলি থেকে তার মৃতদেহ বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয় ময়নাতদন্তের জন্য।